মহিলাদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দ্রুত রোগ নির্ণয় করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় 18 বছরের বেশি মহিলাদের নিয়ে ক্যান্সার সচেতনতা শিবির করছে মুম্বাইয়ের বেসরকারি সংগঠন সৌধা। বুধবার শান্তিরবাজার প্লেস প্রেস ক্লাব ও সৌধার ব্যবস্থাপনায় শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয় ও শান্তিরবাজার মহকুমা প্রশাসনের সহযোগিতায় শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ক্যান্সার সচেতনতা শিবির। প্রদীপ চালিয়ে শিবিরের সূচনা করেন মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। শান্তিরবাজার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় দাস ও সৌধার এমডি ইভা দাস আঠাভিয়া, কলেজের শিক্ষক সংসদের সম্পাদক দীপক ঋষিদাস প্রমুখরা সচেতনতা শিবিরে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। শুধু সেই মুম্বই থেকে এসেছে, আর এটা মানবতার লক্ষণ। ব্রেস্ট আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের মা আছে, আমরা মাতৃদুগ্ধ পার করেছি, সেই স্তনে যদি শুরু এখানে যদি কোনো সমস্যা হয় যে বৃহৎ একটা রোগ, নামটাই তো মানুষ অর্ধেক মেরে ফেলে, নামটাই মানুষ অর্ধেক মেরে ফেলে, রোগে কতটুকু মারে জানি না। নামটার মধ্যে এত নেগেটিভ কনসেন্ট্রেশন, সে এটা যাতে না হয় কি করণীয়, আর আমাদের লাইফস্টাইলটা কি হতে হবে, আর আর্লি ডিটেকশন যদি হয় আমরা কিভাবে এই যে রোগটাকে উত্তরণ করতে পারব। ম্যাডাম আছেন, ম্যাডাম বিশদভাবে বলবেন। ম্যাডামকে আবারও ধন্যবাদ যে উনি শুরুর সেই বোম্বে থেকে এসে সেই নিরস যে একটা প্রচেষ্টা করছেন, আগরতলা করেছেন, আমাদের এখানে করছেন, বন্ধুকর্ম করবে। তো এই ওনার যে নিরস প্রচেষ্টাকে আমি ধন্যবাদ এবং সালাম জানাই। তো